সিন্ডিকেটের মধ্যমণি আমাদের ড্রাইভার আব্দুল মালিক। আমি ডিজি হতে চাই না, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ডিজি ড্রাইভার হয়ে মারা যেতে চাই। শুধু নিয়োগ বা বদলি বাণিজ্য নয়, স্বাস্থ্য অধিদপ্তরের পুরোটায় নিয়ন্ত্রণে মালিকের। শ্রমিক নেতার ক্ষমতার অপব্যবহারে গড়েছিলেন নিজস্ব রাজত্ব। ক্যান্টিনটা তো এমনি মালিকের তত্ত্বাবধানে চলে, তার জানা গেছে না। যে ক্যান্টিন ভাড়া আছে সে চালায়, আমরা তো শুনি নাই যে এত টাকা। আমরা মিডিয়া এসেন টিভিতে আসাতে আমরা দেখলাম। মালিকের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ আইনে দুই মামলা আনা হয়েছে আদালতে। প্রতারণার আরেক নাম তিন তাস। জুয়ার ফাঁদে ফেলে বিত্তবানদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সম্মানহানির ভয়ে মুখ খোলেন না অনেকেই। চট্টগ্রামে মানহীন ইকুইপমেন্টে চলছে রোগ নির্ণয়, বাড়ছে রোগের মৃত্যু ঝুঁকি। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, অভিযানে মিলল ভয়াবহ চিত্র। ধরা পড়ার পর বাতিল জড়িত কোর্টেরই এক জমাদার। এবং হঠাৎ করেই চালের পাইকারি খুচরা বাজার চড়া, মোকামে দাম বেড়েছে বস্তায় 50 থেকে 100 টাকা। ধান সরবরাহ কমে যাওয়ায় কারণ বলছেন পাইকাররা।